জিয়াউর রহমানের আদর্শ থেকে দূরে সরে যাবার ফলে বিএনপি ক্ষমতার বাইরে নিক্ষিপ্ত হয়েছে। অনেকগুলো ভুল আমরা করেছি, সেই দলীয় ভুল ডিসকাস করার ফোরাম এটি না, প্রকাশ্যে এসব কথা বলা উচিত না, কিন্তু আমার তো কোনো ফোরাম নাই, দলে কোনো অবস্থান নাই, গত আট বছর দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়নি, নেতা নির্বাচন করার সুযোগ নাই, প্রত্যন্ত অঞ্চল থেকে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য রাখারও কোনো সুযোগ নাই। তো আমি প্রথম দিনেই তিন বছর আগেই এই ছাদের উপরেই সাংবাদিক সম্মেলনে একটা কথা বলেছিলাম যে আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি মূক ও বধির স্কুলের ছাত্র না, ডেফ অ্যান্ড ডাম্প স্কুলে পড়ি না, সুতরাং একজন মুক্তিযোদ্ধা হিসাবে কিছু কিছু কথা বলতেই হয় জাতির স্বার্থে, আমার কাছে আমার দেশ সবার উপরে। আমার নেতা জিয়াউর রহমান বলেছেন সবার উপরে দেশ, আমিও তাই মনে করি, সেজন্যই দু চারটি কথা বলছি। কিন্তু দলের সকল নেতৃবৃন্দের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, বেগম খালেদা জিয়া তিনি আমার নেত্রী, যতদিন বেঁচে থাকবেন আমার নেত্রী থাকবেন, সকল সম্মান তিনি পাবেন, এখন অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান তিনিও আমাদের নেতা, তাকেও সম্মান করি, কিন্তু কিছু ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া দরকার। আমরা এমনই রাজনৈতিক পরিস্থিতিতে বসবাস করি, আওয়ামী লীগেরটা জানি না, কখনো আওয়ামী লীগ করি নেই, বিএনপিতে একটি সত্যি কথা বলার মতো কোনো লোক, বিশেষ করে চেয়ারপারসনের সামনে সত্যি কথা বলার মতো লোক আমার চোখে পড়ে নেই। অনেক আগে সাইফুর রহমান সাহেব, তিনি বিএনপির একজন ত্যাগী নেতা, তাকে দু চারবার সত্যি কথা বলার দেখেছি, এছাড়া বাকি সবাই ইয়েস স্যার রাইট স্যার ছাড়া আর কোনো কিছুই জানেন না, এটা হলো বাস্তবতা। 1914 সালের নির্বাচনে আমাদের অংশগ্রহণ করা উচিত ছিল, সেই সময় আওয়ামী লীগ অত্যন্ত লেজে গোবরে ছিল, প্রধানমন্ত্রী আমাদের দিকে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় দেবার জন্যে, কখন তারা এই ধরনের আহ্বান জানায়, এখন জানায়, তখন জানিয়েছে লেজে গোবরে অবস্থা, যা যায় অবস্থা, সেই কারণে আমরা সেই অবস্থার ফায়দা নিতে পারিনি, এবং তার ফলে যেই পথ অনুসরণ করেছি সেই যে রাজপথে গিয়েছি এখনও রাজপথেই আছি।